আগের ক্লাসে আমরা বিশেষণ নিয়ে আলোচনা করেছি, তাহলে আজ আমরা আলোচনা করব সর্বনাম। তাহলে প্রথমে আমরা জানবো যে এই সর্বনাম পদ কাকে বলে। তো সর্বনাম পদের সংজ্ঞাটি কি? যে পদটি বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করা হয়। তোমরা ইংরেজিতে প্রোনাউন পড়েছ, ইংরেজিতে যাকে প্রোনাউন বলে বাংলাতে তাকে বলা হয় সর্বনাম, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় আমরা তাকে বলবো সর্বনাম পদ। যেমন ধরো আমি বললাম অমল, অমল ভালো ছেলে, তারপরে বললাম সে নবম শ্রেণীতে পড়ে, নবম শ্রেণীতে পড়ে। দেখো এখানে প্রথম যে বাক্য সেই বাক্যে আমরা অমলের কথা বলেছি, দ্বিতীয় বাক্যে অমলের কথাই বলেছি কিন্তু সে বসিয়েছি, সেটা কি? সর্বনাম। কেননা অমল যদি আমরা বারবার ব্যবহার করি, যে অমল ভালো ছেলে, অমল নবম শ্রেণীতে পড়ে, অমলের বাড়ি ডোমকলে, তাহলে আমাদের শুনতে ভালো লাগবে না। তাই প্রথমে আমরা যে বিশেষ্য ব্যবহার করি তার পরিবর্তে পরবর্তী সময়ে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে সর্বনাম পদ। তাহলে অমল হল বিশেষ্য এবং সেই পদের পরিবর্তে বসা সে পদটি হচ্ছে এখানে সর্বনাম। তাহলে এই হলো সর্বনাম পদ। আমরা একে একে এই সর্বনাম পদের যে শ্রেণী বিভাগগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আছে সর্বনামের ব্যক্তি বাচক সর্বনাম, ব্যক্তি বাচক সর্বনাম কি বোঝাচ্ছে? দেখো যে সর্বনাম পদটির দ্বারা একটি ব্যক্তিকে বোঝাবে, একটি ব্যক্তিকে নির্দেশ করবে, আমরা তাকে বলবো ব্যক্তি বাচক সর্বনাম। কোনো ব্যক্তিকে নির্দেশ করলে আমরা তাকে বলবো ব্যক্তি বাচক সর্বনাম। যেমন সে, যে, তিনি, আমি, এগুলো কি? একটি ব্যক্তিকে নির্দেশ করছে, এগুলো হচ্ছে ব্যক্তি বাচক সর্বনাম। এরপরে সম্বন্ধবাচক বা সংযোগ মূলক সর্বনাম, সংযোগ মূলক সর্বনাম। সংযোগমূলক সর্বনাম কি বোঝাবে? যে সর্বনাম পদটির দ্বারা কি হবে? সংযোগ ঘটানো যেতে পারে, যিনি তিনি, যেমন তেমন, যা তা, এগুলো হচ্ছে সংযোগমূলক সর্বনাম। যেমন আমরা ব্যবহার করতে পারি যিনি তিনি, যিনি তিনি, যে সে, যেমন তেমন, এগুলি হচ্ছে সংযোগ মূলক সর্বনাম। এরপরে তিন নম্বরে আছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম কাকে বলে? আত্ম মানেই হচ্ছে নিজ। তো যে সর্বনাম পদটির দ্বারা নিজেই নিজেকে ব্যক্ত করবে, যে সর্বনাম দ্বারা নিজেই নিজেকে ব্যক্ত করে আমরা তাকে বলবো আত্মবাচক সর্বনাম। যেমন
আমরা বলতে পারি স্বয়ং সে স্বয়ং উপস্থিত ছিলেন, স্বয়ং সে নিজে উপস্থিত ছিলেন, সে নিজে নিজেই নিজের কাজ করেন। তাহলে স্বয়ং নিজে নিজে নিজেই, এগুলি হচ্ছে কি না আত্মবাচক সর্বনাম, এগুলি হচ্ছে আত্মবাচক সর্বনাম। এরপর আসছি আমরা নির্দেশক সর্বনাম। নির্দেশক নির্দেশক মানে নির্দেশ করছে। যখন কোন সর্ব, যে সর্বনাম পদটির দ্বারা কাউকে নির্দেশ করে বোঝাচ্ছে বা কোনো জিনিস বা বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করছে, আমরা তাকে বলবো নির্দেশক সর্বনাম। যেমন আমরা বলতে পারি এটা, ইনি, এ, এগুলো হচ্ছে কি না নির্দেশক সর্বনাম, যে এক কাউকে, ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করছে, আমরা তাকে বলবো নির্দেশক সর্বনাম। এরপর আমরা আলোচনা করব প্রশ্নবাচক সর্বনাম নিয়ে। প্রশ্নবাচক সর্বনাম, তো যে সর্বনাম পদটির দ্বারা প্রশ্ন করা হয়, যে সর্বনাম পদগুলির দ্বারা প্রশ্ন করা হয়, আমরা তাকে বলবো প্রশ্নবাচক সর্বনাম। যেমন কি, কার, কেমন, এগুলি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কেননা এগুলির মধ্যে আমরা, এগুলির মাধ্যমে আমরা প্রশ্ন করে থাকি বা প্রশ্ন কিছু জানতে চাই, তাই এগুলিকে আমরা বলব প্রশ্নবাচক সর্বনাম। আগে আমরা আলোচনা করেছি নির্দেশক সর্বনাম, যে নির্দিষ্ট করে একটা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটাকে আমরা বলি নির্দেশক সর্বনাম। তাহলে আমরা অনির্দেশক, অ মানে নয় নির্দেশক, তাহলে কিছু একটা নির্দেশ করে বোঝাবে না, অনির্দিষ্ট কাউকে বোঝাবে, অনির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে, তখন আমরা সেক্ষেত্রে অনির্দেশক সর্বনাম বলবো। যেমন আমরা ধরো বললাম কেউ উঠে দাঁড়া, কেউ উঠে দাঁড়াও, দেখো এখানে আমি নির্দেশ করে কাউকে বোঝাইনি যে কাকে উঠতে হবে, কোন একজন উঠলেই হবে, এই কেউটা নির্দেশ করে, ঠিক আছে, তাই এগুলিকে আমরা বলবো অনির্দেশক সর্বনাম। এরপর আমরা আলোচনা করব সাকল্যবাচক সর্বনাম। সাকল্যবাচক সাকল্য মানেই হচ্ছে সকলকে বোঝাচ্ছে, সমস্ত কিছুকে বোঝাচ্ছে এমনটা, তো যে সর্বনাম পদটির দ্বারা সকলকে বা সমস্ত কিছুকে ব্যক্ত করে আমরা তাকে বলবো সাকল্যবাচক সর্বনাম। যেমন সবার, সকলে, সকলে এখানে এসো,
সবার ভালো হোক। তো দেখো এখানে সবার ভালো চাইছি, সকলের ভালো চাইছি, সকলে এখানে এসো, মানে সকলকে এখানে ডাকছি। তাহলে এগুলো হচ্ছে সাকল্য বোঝাচ্ছে, সমস্ত কিছুকে বোঝাচ্ছে, তাই এগুলোকে আমরা বলবো সাকল্যবাচক সর্বনাম পদ। এরপরে আমরা আসছি ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক ব্যতিহারিক যখন পরস্পর পরস্পরের মধ্যে বোঝায় তখন সেটাকে বলা হয় ব্যতিহার। যেমন কি ব্যতিহারিক, তাহলে কোনগুলি আপনা আপনি নিজে নিজে, এগুলো হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। আমরা আত্মবাচক সর্বনাম পেয়েছি এই স্বয়ং, নিজে নিজে, এটা নির্ভর করবে বাক্যের গঠনের উপর। সেই বাক্যের গঠন অনুযায়ী ব্যতিহারিক এবং আত্মবাচক সর্বনামের মধ্যে সে নির্ভর করতে পারবে। যেমন আমরা বলতে পারি আপনা আপনি ঝরে পড়লো, পাতাটি আপনা আপনি ঝরে পড়ল। এক্ষেত্রে দেখো আপনা আপনি, এটা হচ্ছে ব্যতিহারী সর্বনাম। এইগুলো আমাদের সর্বনাম এবং তার শ্রেণীভাবে আলোচনা।